আমি এখানে বাচ্চাদের ঘটি দেওয়া প্যান্ট বা কুচি দেওয়া প্যান্ট তৈরি করার জন্য টোটাল এক গজ পরিমাণ কাপড় নিয়ে আছে। তো প্রথমে আমরা কাপড়টিকে মেলে নিব। মেলে নিয়ে কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পাট করে নিব। সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিচ্ছে। তো আমি এখানে সম্পূর্ণ কাপড়টিকে মেলে নেওয়ার পর দেখুন কাপড়টি কিন্তু মাঝখান দিয়ে ভাঁজ করে দুই পাট করে নিয়েছে, ঠিক আছে? দেন কাপড়টিকে আরও একবার ভাঁজ করে টোটাল চার পাট করে নিচ্ছে। একসঙ্গে আমাদের দুটি পার্ট কিন্তু বের হবে। তো দেখুন আমি কাপড়টিকে দুইবার ভাঁজ করে চার পাট করে রেখেছি, ঠিক আছে? এবং কাপড়ের সাইড থেকে প্রায় 4 ইঞ্চি পরিমাণ কাপড় আমি এক্সট্রা করে কাটিং করে রেখেছি। এখানে আমরা পট্টি এবং কলি কাটিং করে নিব এতটুকু কাপড় দিয়ে। তো আশা করি বুঝতে পেরেছেন, এই কাপড়টুকু আমি সাইডে সরিয়ে রাখবো। এবং একটু খেয়াল করে দেখুন, তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে আর অপর সাইডটি কিন্তু খোলা আছে। আর এই প্যান্টি কাটিং করা এত সহজ, আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন আপনারা খুব ইজিলি বাসায় বাচ্চাদের জন্য এমন ডিজাইনের ঘটি প্যান্ট কিন্তু তৈরি করতে পারবেন। তো এখানে আমি প্রথমেই ইলাস্টিকের জন্য 3 ইঞ্চি পরিমাণ বাদ রাখবো, ঠিক আছে? তো আমি এখানে চওড়া ইলাস্টিক ব্যবহার করবো, এর জন্য 3 ইঞ্চি পরিমাণ এক্সট্রা কাপড় নিচ্ছে। আপনারা যদি চিকন ইলাস্টিক ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে 2 ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা নিতে পারেন। এবং 3 ইঞ্চির পর থেকে টোটাল আমি এখানে প্যান্টির লম্বা নিচ্ছি 13 ইঞ্চি পরিমাণ। আমাদের এখানে 12.5 ইঞ্চি টোটাল কিন্তু প্যান্টির লম্বা থাকবে। আমি আরও 1/2 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। তো এখন আমাদের এখানে মোহরার মাপ নিতে হবে। তো মোহরার মাপটি কিভাবে আপনারা নেবেন, কোমর থেকে আপনারা ইঞ্চি টেপটি ধরবেন, ধরে বাচ্চাদের প্যান্টের লম্বা যতটুকু নিতে চান সেই পরিমাণ আপনারা লম্বা নেবেন। এবং সেখান থেকে পায়ের যে রানের মাপটি রয়েছে অর্থাৎ মোহরার মাপ, সেই মাপটি নেবেন, ঠিক আছে? ইঞ্চি টেপটিকে এভাবে ধরে রানের মাপ নেবেন। তো ফিটিং যতটুকু মাপ আসবে তার থেকে আরও 2 ইঞ্চি বাড়িয়ে আপনাদের মেজারমেন্টটি নিতে হবে। তো আমাদের এখানে পায়ের মহড়া হচ্ছে 16, 16 অর্ধেক এখানে মাপ নিতে হবে। তো 16 অর্ধেক কত হয়? 8 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে? তো আমি এখানে 8 ইঞ্চি পরিমাণ মার্কিং করে নিচ্ছে। এখানে আমাদের কতটুকু পরিমাণ আমরা নিব, তো যেহেতু এটি কুচি দেওয়া প্যান্ট তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যতটুকু মহড়া হবে পায়ের তার থেকে ডাবল পরিমাণ কাপড় নেওয়ার জন্য, ঠিক আছে? তাহলে কুচিটি বেশি হবে। আর যদি এর থেকে কম পরিমাণ কাপড় নেন তাহলেও কিন্তু ঘটি প্যান্ট হবে কিন্তু কুচি পরিমাণটা কম হবে। তো আমি এখানে আমাদের মোহরা যেহেতু 8, আমি তার সঙ্গে আরও 8 ইঞ্চি এক্সট্রা নিচ্ছে শুধুমাত্র কুচি পরিমাণটা বেশি করার জন্য। তো কুচির পরিমাণটা কত হচ্ছে দেখুন, 16 ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু আমি টোটাল নিয়েছি কুচির পরিমাণটা বেশি দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমাদের কিন্তু কাপড়টি মার্কিং করা কমপ্লিট। এখন আমাদের শুধুমাত্র এই সাইড থেকে কাপড়টিকে কাটিং করে আলাদা করে দিতে হবে, তাহলে আমাদের দুটি পার্ট বের হয়ে যাবে। তো আমি এখান থেকে কলির কাপড় নিচ্ছে, দেখুন আমি এখানে কলির লম্বা নিচ্ছি 4 ইঞ্চি পরিমাণ। তো 4 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি চওড়া দিয়ে এরকম কাপড়টিকে কোনা কোনি ভাঁজ করে নিচ্ছে এবং কাটিং করে নিচ্ছে। তো দেখুন আমাদের কিন্তু কোয়ালিটি কাটিং করা কমপ্লিট, ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে সেলাইটি করে দেখাবো। আর এর জন্য প্রথমে কাপড়টিকে আমরা এরকম করে মেলে নিব। তো একটি পার্ট আমি এরকম করে সরিয়ে রাখছি। তো আমাদের এখানে দুটি পার্ট রয়েছে, আমি একটি পার্ট সরিয়ে রাখছি আর একটি পার্টে আমি কুচিটি বসিয়ে নিচ্ছে। তো এই পার্টে যেভাবে কুচিটি বসাবো ঠিক একই রকমভাবে আমাদের অপর পার্টেও কিন্তু কুচিটি বসিয়ে নিতে হবে। তো আমি এখানে 2 টুকরো কাপড় নিয়েছি পট্টি দেওয়ার জন্য। তো দেখুন কাপড় দুটি চওড়া আছে 2 ইঞ্চি পরিমাণ এবং লম্বা আছে, আমাদের পায়ের মোহরির যতটুকু লম্বা আছে তার থেকে আমি 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি। আমাদের পায়ের মোহরির মাপ কিন্তু ছিল 16, তাই না? তো আমি 16 ইঞ্চি লম্বা নিয়েছি এবং তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। দুটি কাপড়ের কিন্তু একই পরিমাণ লম্বা এবং চওড়া আছে। এখন আমরা প্যান্টের কাপড়টিকে এরকম করে মেলে নিব। মেলে নেওয়ার পর একটু খেয়াল করে দেখুন, নিচের কাপড়টিকে আমরা পট্টির কাপড়টিকে আমরা নিচে রাখবো এবং এর ওপরে আমরা প্যান্টের কাপড়টিকে রাখবো। কিছুটা অংশ বাদ রেখে কুচি বসানো স্টার্ট করতে হবে।
তো দেখুন আমাদের কুচিগুলো বসানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কাপড়টিকে এরকম করে সোজা সাইডে নিয়ে আসব এবং দুইবার কাপড়টিকে এভাবে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো দেখুন আমাদের কিন্তু দুটি পায়ের অংশে কুচি এবং পট্টিটি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কোলি অ্যাটাচ করব। তো একটি পাট আমি এরকম করে সরিয়ে রাখছি। প্রথমে আমরা একটি পাটে কোলি অ্যাটাচ করে নেব। তো নিচ থেকে আমরা প্রায় 2 ইঞ্চি উপরে কোলিটি লাগানো স্টার্ট করব, ঠিক আছে? তো প্যান্টের কাপড়টিকে সোজা সাইডে রাখা আছে এবং কোলির কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই বসিয়ে দিব। তো একটু খেয়াল করে দেখুন আমাদের এক সাইডে কলি লাগানো কমপ্লিট। এখন আমরা এই কাপড়টিকে এভাবে ভাঁজ করে নিয়ে আসব এবং এই সাইড থেকেও কিন্তু 2 ইঞ্চি উপরে আমাদের কলিটি লাগানো স্টার্ট করতে হবে। তো এই কাপড়টিকে আমরা এরকম কোনাকুনি ভাঁজ করে নিব, ঠিক আছে? এরকম কোনাকুনি ভাঁজ করে আমরা সাইড থেকে সেলাই বসিয়ে দিব। একটু খেয়াল করে দেখুন, একটু খেয়াল করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আমি কীভাবে কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছে। দেখুন এরকম কোনা কোনি সেলাইটি করতে হবে। তো একটু খেয়াল করে দেখুন একটি পাটের সাথে কিন্তু আমাদের দুই সাইডে দুটি কলি লাগানো কমপ্লিট। এখন তো দেখুন আমাদের কিন্তু প্যান্টের একটি পাটের সঙ্গে কলিটি লাগানো কমপ্লিট হয়েছে। এখন আমরা আরও একটি পাটের সঙ্গে এই কলিটি অ্যাটাচ করব। তো নিচের কাপড়টিকে কিন্তু সোজা সাইডে রাখা আছে এবং ওপরের কাপড়টিকে কিন্তু আমরা এভাবে উল্টো সাইডে রাখবো। উল্টো সাইডে রাখার পর এরকম করে আমরা এখন এই যে 2 ইঞ্চির পর থেকে কোলিটি লাগানো স্টার্ট করব, ঠিক আছে? এইভাবে তো আমি সেলাই করার সুবিধার জন্য কাপড়টিকে এভাবে ঘুরিয়ে নিচ্ছে। তো এখন আমরা এরকম কোনাকুনি কাপড়টিকে ধরে সোজা এভাবে সেলাই করে দেবো, ঠিক আছে? তো দেখুন আমাদের কিন্তু 3টি সাইড সেলাই করা হয়ে গেছে। এখন আমরা বাদবাকি যে 1টি সাইড রয়েছে এই 1টি সাইড এভাবে সেলাই করে দেব। এই 2টি মাথা এভাবে ধরব, ধরে আমরা এইভাবে কাপড়টিকে ধরে আমরা সাইড থেকে সেলাই করে দেব, ঠিক আছে? তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন কত ইজিভাবে আমাদের প্যান্টে পট্টিটি লাগানো কিন্তু কমপ্লিট, ঠিক আছে? এখন আমরা ইলাস্টিক অ্যাটাচ করব। তো কতটুকু পরিমাণ ইলাস্টিক নিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 19 ইঞ্চি পরিমাণ ইলাস্টিক নিয়েছে। তো আমাদের এখানে কোমর হচ্ছে 28, 28-এর অর্ধেক মাপ নিয়েছে এবং তার সঙ্গে আরও 5 ইঞ্চি যোগ করেছে। তো 28-এর অর্ধেক কত হয়? 14, 14-এর সঙ্গে আরও 5 ইঞ্চি যোগ করলে হচ্ছে 19 ইঞ্চি। 19 ইঞ্চি লম্বা একটি ইলাস্টিক নিয়েছে। তো ইলাস্টিকটি লাগানোর আগে সবার প্রথমে আমরা এই কাপড়টিকে একবার ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দেবো, ঠিক আছে? এখন আমরা ইলাস্টিকটিকে এভাবে রেখে সেলাই করে নিব। প্যান্টের কাপড়টিকে এরকম করে আমরা উল্টো সাইডে রাখবো এবং এর উপরে ইলাস্টিকটিকে এভাবে রেখে তারপর আরও একবার ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে, ঠিক আছে? আর এই পর্যায়ে কিন্তু সেলাইটি অবশ্যই কাপড়ের উপরে দিতে হবে, ইলাস্টিকের উপরে না।
তো আমাদের কিন্তু ইলাস্টিকটি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা চাইলে কিন্তু মাঝখান দিয়ে আরেকটি সেলাই বসিয়ে দিতে পারেন, বাট আমি এখানে আর কোনো সেলাই দিচ্ছি না। তো আমাদের প্যান্টটি কিন্তু পুরোপুরি কমপ্লিট।